আচ্ছা, আমরা আলোচনা করছিলাম যে ইলেকট্রনিক সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বুঝি। আমরা বেসিক্যালি বুঝি ইলেকট্রনটি কোন উপশক্তি স্তরে রয়েছে, আর অরবিটালের আকৃতি কেমন। আকার ভিন্ন জিনিস আর আকৃতিটা হচ্ছে ভিন্ন জিনিস। হ্যাঁ আচ্ছা, আকৃতি ভিন্ন জিনিস। তো আমরা বেসিক্যালি প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমার ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে সেটা বুঝি, এবং সেই কক্ষপথের যে উপকক্ষপথ গুলো আছে সেগুলো বুঝি হচ্ছে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। অর্থাৎ এই সহকারী কোয়ান্টাম সংখ্যা ডিপেন্ড করে টোটালি, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ড করে। এটাকে আমরা এল দ্বারা বুঝাই, এর মানটা মানে কতগুলো হবে সেটা ডিপেন্ড করবে জিরো হতে এন মাইনাস ওয়ান পর্যন্ত। অর্থাৎ যদি এন এর মান টু হয় তাহলে এখানে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে জিরো থেকে টু মাইনাস ওয়ান। অর্থাৎ এন এর মান যদি টু বসায় তার টু থেকে ওয়ান বাদ দিলে হবে ওয়ান, অর্থাৎ জিরো থেকে ওয়ান। অর্থাৎ একটা হবে জিরো আর একটা হবে ওয়ান। তার মানে আমরা এখানে দুইটা কোয়ান্টাম সংখ্যা পাবো, একটা পাবো জিরো আর একটা পাবো ওয়ান। তো দ্বিতীয় শক্তি স্তর উপশক্তি স্তর রয়েছে দুইটি, অর্থাৎ অরবিটাল সেট রয়েছে দুইটা। এখন এই যে অরবিটাল সেট গুলো আমরা আসলে যখন বোর্ডে অঙ্কন করি তখন এত সুন্দর করে দেখানো যায় না। বেসিক্যালি এগুলো দেখানোর জন্য তোমাদেরকে আবার ক্লাসটা রিপিট করছি আমি। দেখো, সহকারী কোয়ান্টাম সংখ্যা এলটার যদি জিরো মান হয়, জিরো মান হলে এটার নাম হবে সাবসেল। এটার যে নাম সেটা হচ্ছে স্পেয়ার আকৃতির, হয় শেপটা হয় স্পেয়ার আকৃতির। এই স্পেয়ার শব্দটা থেকে এর নাম আসছে, জিরো সংখ্যা হচ্ছে এস। আর ওয়ান যদি হয় এটা হচ্ছে ডাম্বেল আকৃতির, এটাকে হ্যাঁ এটাকে আমরা পি দ্বারা বুঝাই। জিরো যদি হয়, জিরো কে আমরা এস দ্বারা বুঝাই, ওয়ান কে পি দ্বারা, টু কে ডি দ্বারা, থ্রি কে এফ দ্বারা বুঝাই। আর ফোর আছে, ফোর কে জি দ্বারা বুঝাই, কিন্তু জি পর্যন্ত আমাদের প্রয়োজন পড়ে না। এখন পর্যন্ত যে কটা মৌল আবিষ্কার হয়েছে সে কয়টা মৌলের মধ্যে থেকে আমার যা প্রয়োজন পড়ে তাতে ডি এফ পর্যন্ত হলে এনাফ, এই জন্য আমাদের প্রয়োজন পড়ে না ওইটা, এই জন্য আমি জি লিখি নাই। এখন আমরা দেখো এস অরবিটালের যে আকৃতি হবে, এস অরবিটালের আকৃতি হবে এরকম। ডান পাশে যে চিত্র ডটের চিহ্ন গুলো দেখতেছো, এই প্রতিটা ডট এক একটা কি, এটি কিন্তু আলাদা আলাদা ইলেকট্রন না, এটা একটা ইলেকট্রন এরকম পথগুলো দিয়ে গেছে। তো এখানে ম্যাক্সিমাম যে এলাকার মধ্য দিয়ে এই এটা গেছে, আমি একটু কলম নেই, দেখো এখানে যে ম্যাক্সিমাম এলাকার মধ্য দিয়ে গেছে এই শেপটা কেমন, এটা 90% ইলেকট্রনটা একটা ইলেকট্রন 90% সময় এইটুকু অঞ্চলের মধ্য দিয়ে গেছে, এটাই হচ্ছে আমার এস অরবিটাল বা এই উপকক্ষপথ। যেটা এটার সাইজ হচ্ছে, এটা শেপ হচ্ছে এটা, এই যে দেখতে হচ্ছে এরকম একটা স্পেয়ার আকৃতির। হ্যাঁ, যার কারণে এটার নামকরণ করা হয়েছে, এটাকে এস দ্বারা বোঝানো হয়েছে, ঠিক আছে। আর যেটা পি অরবিটালে থাকবে, অর্থাৎ পি অরবিটাল হচ্ছে ঠিক এরকম, অর্থাৎ একটা ইলেকট্রনই এরকম এই জায়গাগুলো দিয়ে গেছে। এই যে স্পট যেগুলো দেখছে এইগুলো স্পট হচ্ছে তার ধরে না পদচিহ্ন, এই এই রাস্তা দিয়ে মনে করো গেছে, এভাবেই গেছে সে, এই এই বিন্দুগুলো দিয়ে সে গেছে। এটা কিন্তু একটা ইলেকট্রনের চলাচলের পথ, মানে ওই একটা ইলেকট্রন ম্যাক্সিমাম সময়ে, ম্যাক্সিমাম সময়ে এর এই অঞ্চলগুলো দিয়ে গেছে। মানে এখন এখানে দেখো আমি যদি এটাকে একটা এরিয়া ধরি তাহলে জিনিসটা হয় এরকম, এরকম এই অঞ্চলে ম্যাক্সিমাম টাইমে গেছে, আবার এই অঞ্চলে ম্যাক্সিমাম টাইমে গেছে, আবার এখান দিয়েও গেছে, এখানেও গেছে, এই দিক দিয়েও কিন্তু, এই দিক দিয়ে এদিক দিয়েও কিন্তু গেছে। বাট 90% সময় মানে যত যে রাস্তা দিয়ে সে চলাফেরা করেছে তার 90% টাইমে সে কোন জায়গায় দিয়ে গেছে, 90% যে অঞ্চলটা যার মধ্যে তাকে পাওয়ার সম্ভাবনা বেশি এই অঞ্চলটাকে বলা হয় অরবিটাল, এই অঞ্চলটাকে বলা হয় অরবিটাল। তো এখন এই পি অরবিটাল আকৃতি এটা হচ্ছে এরকম, আর যেটা ডি অরবিটাল সেটা হচ্ছে এটাকে বলা হয় কমপ্লেক্স বা ডাবল ডাম্বেল। মানে এই যে এখানে যেরকম দেখছো এটা এরকম ভাবে, এই একটা ইলেকট্রন কখনো এই অঞ্চল দিয়ে গেছে, হ্যাঁ কখনো আবার এই অঞ্চল দিয়ে গেছে, কখনো এই অঞ্চল দিয়ে গেছে, সরি বাঁকা হয়ে গেল ওইটা, কখনো এই অঞ্চল দিয়ে গেছে। এই যে শেপটা যে অঞ্চল দিয়ে সে চলাচল করছে, এই অঞ্চলের শেপটা হচ্ছে এরকম।
এই যে এরকম, দেখো এরকম কিনা। তো এটা হচ্ছে আমার ডাবল ডাম্বেল বা কমপ্লেক্স ডাম্বেল শেপ, এটা ডি অরবিটাল। আর এফ অরবিটাল হচ্ছে মোর কমপ্লেক্স বা মাল্টিপল লুপস ডাম্বেল, অর্থাৎ এটা দেখো কিরকম, এটা তোমার এদিকে এটাকে ডাম্বেলের মতো দেখতে, এখান থেকে এটা ডাম্বেলের মতো দেখতে, এটা আবার স্পেয়ার আকৃতির বা চ্যাপ্টা, এটা আবার চ্যাপ্টা, মানে এটা একটু মানে মোর কমপ্লেক্স। এটা আমাদের আঁকাতে হয় না পরীক্ষায়, তবে আমাদের এই এস পি ডি এগুলো মূলত পরীক্ষায় অংশ আঁকতে বলে যে এস অরবিটালের চিত্র অঙ্কন করে দেখো। এখানে দেখো আমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে, থ্রি ডি সম্ভব হলেও থ্রি এফ সম্ভব নয় কেন, এরকম প্রশ্ন যদি আসে তাহলে আমরা এভাবে দেব, যেহেতু আমরা জানি এল এর মানটা কি, এল হচ্ছে দেখো এল হচ্ছে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, তাহলে জিরো থেকে এন পর্যন্ত যদি হয় তাহলে এন এর মান কি, এন এর মান হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা কক্ষপথ বোঝাচ্ছে। আচ্ছা দেখো তাহলে এল সমান সমান জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, এন মাইনাস ওয়ান পর্যন্ত, তার মানে হচ্ছে এন এর মান যদি টু হয় তার মানে এল এর মান হবে জিরো এবং ওয়ান। ঠিক এখানে আমরা এই শেপ গুলো দেখিয়েছি যে জিরো যদি হয় সেটা স্কোয়ার শেপ হয়, যদি ওয়ান হয় তাহলে ডাম্বল শেপ হয়, যদি টু হয় তাহলে ডাবল ডাম্বল শেপ হয়, যদি থ্রি হয় তাহলে কমপ্লেক্স ডাম্বল কমপ্লেক্স শেপ হয়। এখন আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে থ্রি ডি সম্ভব হলেও থ্রি এফ সম্ভব নয়, কারণ দেখো এল এর মান যদি এন এর মান যদি তিন হয়, এন এর মান যদি তিন হয় তাহলে কি হচ্ছে, এন এর মান তিন হলে জিরো থেকে থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু পর্যন্ত, তার মানে হচ্ছে জিরো ওয়ান টু। তাহলে এটা হচ্ছে কি, আমরা যখন ইলেকট্রন বিন্যাসটা লিখি তখন আমরা এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই যে থ্রিটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এস পি ডি এগুলো হচ্ছে আমার মানে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা যেহেতু জিরো কে লিখে এস দ্বারা, ওয়ান কে লিখি পি দ্বারা, টু কে লিখি ডি দ্বারা, তাহলে দেখো যদি এন এর মান থ্রি হয় তাহলে কিন্তু এফ পর্যন্ত যাওয়া সম্ভব নয়, তাহলে অর্থাৎ যেটাতে থ্রি ডি সম্ভব ওইটাতে থ্রি এফ সম্ভব নয়। থ্রি এফ কেন সম্ভব নয়, কারণ থ্রি মানে হচ্ছে প্রধান মানে তৃতীয় কোয়ান্টাম মানে তৃতীয় প্রধান শক্তি স্তর বা তৃতীয় কক্ষপথে, তৃতীয় কক্ষপথে এফ যে সাব অরবিটাল এটা সম্ভব না, তৃতীয় কক্ষপথে ডি পর্যন্ত সম্ভব। ডি পর্যন্ত সম্ভব কেন, আমরা যেখান থেকে দেখছি যে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন, আমি যদি এখানে এন বসাই তাহলে সর্বোচ্চ মান আসে টু, আর যেহেতু সর্বোচ্চ মান টু আসে আমরা জানি যে আমরা একটু পরে দেখাবো যে আমাদের যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাসটা সাজাই বা কিভাবে আসছে সেগুলো, তো ওখানে দেখবো যে আমার প্রথম আসে হচ্ছে এস, প্রথম আসে এস, তারপর হচ্ছে পি, তারপরে হচ্ছে ডি, এরপর হচ্ছে এফ। এফ পর্যন্ত আসতে গেলে আমাদের চার লাগে, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি এন এর মান তিন হয় তাহলে ওই ক্ষেত্রে আমার থ্রি এফ টা সম্ভব নয়, এখানে এফ পর্যন্ত যাবে না, টু পর্যন্ত আসে, এই জন্য কাজেই থ্রি ডি সম্ভব হলেও থ্রি এফ সম্ভব নয়। এখানে আসো, আমাদেরকে অনেক সময় পরীক্ষায় বলতে পারে, এটা একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসছিল, একবার বুয়েটের পরীক্ষা আসছিল যে টু এস ওয়ান এস টু এস তিনটা এর শেপ আঁকো। তো আমরা যদি শেপ আঁকতে বলে দেখো ওয়ান এস এর আকৃতিটা কি হবে, অবশ্যই ছোট হবে, টু এস এর আকৃতিটা তিনটাই কিন্তু এস, বাট যদি ওয়ান এস হয় তাহলে ছোট হবে, টু এস হলে তার চেয়ে একটু বড় হবে, থ্রি এস হলে তার চেয়ে একটু বড় হবে, এটা আমরা দেখিয়েছি। আর এখানে আরেকটা বিষয় আমি আলোচনা করেছি দেখো, সেটা হচ্ছে কি যে এগুলো মূলত কি হয়, এখানে ওয়ান এস মানে হচ্ছে এই এরিয়াতে ওয়ান এস যে অরবিটাল ওই ইলেকট্রনটা এখানে ম্যাক্সিমাম টাইমে পাওয়া যাবে, টু এস মানে হচ্ছে সে এই এই যে গোলাপি কালার মানে এটা কি বলে, এটা কি কালার, এটা কমলা কালার ধরলাম, এই কমলা কালার সাইড এই যে এই এরিয়াতে টু এস থাকবে, তবে এই এরিয়া বলতে এখানে ফাঁকা থাকবে না, অর্থাৎ ওয়ান এস প্লাস টু এস সহ এই এরিয়াতে তোমার টু এস পাওয়া যাবে। আবার থ্রি এস এর যে অরবিটাল এই অরবিটাল এরিয়াটা কিন্তু ওয়ান এস টু এস এই পুরো এলাকাতে তাকে পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা এখন এই যে ডাবল ডাম্বেল টুপির যে ইয়েটা, হ্যাঁ দেখো টুপিটা কিরকম থাকবে, এই যে
টু পি ডাবল ডাম্বেলটা এরকম এরকম, সিপি হলে হবে এরকম, দেখতে পাচ্ছ তোমরা আশা করে বুঝতে পারবা একটার সাথে আরেকটা। এখন আসা হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বুঝি আমরা? চুম্বক চুম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা বুঝি হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাস। এই যে অরবিটাল গুলো যে অবস্থান করে, দেখো এখানে অরবিটাল কয়টা আছে, এখানে ধরে নাও অরবিটাল আছে হচ্ছে তোমার তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটা অরবিটাল কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে থাকে। এখন এই অ্যাঙ্গেলটা কোনটা কোন অ্যাঙ্গেলে থাকে এটা জানতে পারি হচ্ছে আমরা চুম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা। যেমন এই চুম্বক কোয়ান্টাম সংখ্যা আবার ডিপেন্ড করে কার উপরে, ওই এল এর উপরে। যেমন ধরো এম এর মান, একে এম দ্বারা প্রকাশ করা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে, যেটা মান হবে জিরো সহ প্লাস মাইনাস এল। অর্থাৎ যদি এল এর মান টু হয় তাহলে ওখানে এম এর মান হবে জিরো সহ প্লাস মাইনাস টু, অর্থাৎ মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু। অর্থাৎ এল এর মান যখন টু হবে তখন সেখানে যে অরবিটাল গুলো থাকবে সেটা টোটাল অরবিটাল সেট থাকবে ওখানে পাঁচটা, এই পাঁচটার বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা এটা অবস্থানটা দেখতে পাবো। এখানে আসো, অর্থাৎ এম যতটি অরবিটাল সংখ্যা, এম যতটি অরবিটাল সংখ্যা ও ততটি, অর্থাৎ এম কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটাই হচ্ছে আমার অরবিটাল সংখ্যা। আচ্ছা এখন এই যে দেখো আমরা ওখানে শেপ যে দেখিয়েছিলাম সেই শেপ গুলো, অর্থাৎ এল যদি জিরো হয় শেপ হবে এরকম, এল যদি ওয়ান হয় পি শেপ হবে এরকম, যদি আমরা একত্রে দেখি একসঙ্গে দেখি তাহলে এরকম দেখবে দেখবো, আর আলাদা আলাদা ত্রিমাত্রিক কন্ডিশনে যদি দেখি আমরা তাহলে দেখবো। দেখো এখানে কিন্তু এটা দেখাচ্ছে এরকম, আবার এখানে দেখো বিভিন্ন অ্যাঙ্গেলে, এটা হচ্ছে এক্স অ্যাঙ্গেলে আছে, এটা এটা আছে হচ্ছে ওয়াই অ্যাঙ্গেলে, এটা আছে জেড অ্যাঙ্গেলে, এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে আছে এটা জানবো জানি হচ্ছে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা। আর এই যে কয়টা শেপ আছে, একটা দুটা তিনটা, এটা বের করি হচ্ছে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। আর প্রতিটা অরবিটালে তো দুটা করে ইলেকট্রন থাকে, সেটা জানবো এই ইলেকট্রনটা কোন দিকে ঘুরতেছে, এটা জানবো হচ্ছে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা। এখানে দেখো এন আই এফ চৌধুরী, আচ্ছা এটা আবার কে, এখানে দেখো এটা লেখালেখি করে, এটা হচ্ছে ডি অরবিটাল। দেখো ডি অরবিটালে, ডি অরবিটাল দেখো কি পরিমাণ কমপ্লেক্স, এটা হচ্ছে তিনটা অরবিটাল, মানে এখানে থাকে কয়টা দেখো পাঁচটা, এই পাঁচটা যখন একত্রে দেখবো তখন দেখতে এরকম লাগবে, হ্যাঁ এটা এরকম লাগবে। আর পাঁচটার যে ত্রিমাত্রিক অবস্থান দেখো, একটা আছে হচ্ছে ওয়াই এবং এক্স এর সমান, ওয়াই কি আচ্ছা, একটা আছে হচ্ছে ওয়াই তলে, একটা আছে হচ্ছে এটা এটা হচ্ছে এক্স তলে, একটা হচ্ছে এটা হচ্ছে মানে একটা হচ্ছে ওয়াই এক্স ওয়াই তলে, এটা হচ্ছে এক্স তলে, এটা হচ্ছে ওয়াই তলে, এটা হচ্ছে এক্স স্কয়ার এক্স স্কয়ার হাইফেন ওয়াই স্কয়ার, মানে এক্স ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার তলে, এটা হচ্ছে ডিজেড স্কয়ার তলে। আর এই যে এস যে অংশটা আমরা দেখলাম আরো জটিল, হ্যাঁ ওটা সাতটা অবস্থান করে, সাতটা দিকে অবস্থান করে, সেটা অবস্থান দিকে দেখা গেছে। এখন আমার পরীক্ষায় তো এইভাবে আমরা আঁকাতে পারবো না, পরীক্ষায় যদি আসে আমরা এইভাবে দেখাবো, পি অরবিটালে যদি শেপ গুলো আঁকাতে বলে তাহলে আমরা এইভাবে দেখাবো, ঠিক আছে। যেমন এটা এক্স অরবিটালে আছে এইভাবে দেখাবো, এটা এটা হচ্ছে ওয়াই অরবিটালে আছে এটা এইভাবে দেখাবো, এটা জেড অরবিটালে আছে জেড এক্সিসে আছে এটা এইভাবে দেখাবো, আর যদি ডি অরবিটালে দেখায় তাহলে আমরা এইভাবে দেখাবো, ঠিক আছে। আচ্ছা এখন আসো হচ্ছে ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, এই আঁকা আঁকি করছে কে রে বাবা, তোমরা ওখানে কেউ হয়তো স্ক্রিনে টাচ করছো যার কারণে এরকম। এখন দেখো আমরা যদি এম সেল এর কোয়ান্টাম নাম্বার গুলো উল্লেখ করবো মোট অরবিটাল সংখ্যা গণনা করার জন্য, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি হয় তিন, দেখো প্রধান কোয়ান্টাম যদি তিন হয় তাহলে খুব সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে জিরো ওয়ান টু, কারণ আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা সূত্র জানি কি, যে কি বলতো জিরো থেকে এল মাইনাস এন এন মাইনাস ওয়ান, আচ্ছা এন মাইনাস ওয়ান,
তাহলে জিরো থেকে এন মাইনাস ওয়ান, তা এখানে যদি এই এন এর মান যদি থ্রি হয় তার মানে এই যে যদি থ্রি হয় থ্রি মাইনাস ওয়ান মানে কত টু, ওয়ার্কের তার মানে হচ্ছে জিরো ওয়ান টু এর অর্থ হবে, আর এম এর মান জানি হচ্ছে জিরো সহ প্লাস মাইনাস এল, এখানে এল এর মান কত বেরিয়েছে, এল এর মান দেখো যখন জিরো তখন এখানে জিরো আসবে, যখন ওয়ান তখন প্লাস মাইনাস ওয়ান জিরো এবং প্লাস ওয়ান, যখন টু তখন হচ্ছে এটা। আচ্ছা আমার এখন আর 10 মিনিট আছে, 10 মিনিট পর তো কেটে গেলে আবার আমরা জয়েন করবো। Workplace, board, flag, uniform, uniform, shower, wash, tiger, komodo, labia, problem, trailer. আচ্ছা এখানে দেখো, তো এখন এখানে হচ্ছে যদি এল এর মান টু হয় তাহলে এম এর মান হবে পাঁচটা, এ কয়টা, এখন আমরা জানি প্রতি অরবিটাল দুটো করে ইলেকট্রন থাকে, এটা হচ্ছে অরবিটাল সংখ্যা দেখাইছি, অরবিটাল সংখ্যা হচ্ছে এখানে এক, এখানে একটা, এখানে কয়টা, দুই তিনটা, এখানে হচ্ছে পাঁচটা। এখানে দেখো, এখানে দেখো আমরা এন এর মান যদি তিন হয় তাহলে এখানে দেখেছি দেখো এল হচ্ছে, বোর্ড বোর্ড কথা বলে সাজ্জাদ মিউট করো, জি তুমি এখানে আনমিউট করে অন্যদিকে কথা বলতে। এখন আসলে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি, স্পিন স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে নিজ অক্ষে চারদিকে ইলেকট্রনের ঘূর্ণনের যে দিক যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে পাওয়া যায় সেই কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা, এবং এখানে দেখা যাচ্ছে যে একটা ইলেকট্রনে, একটা ইলেকট্রনে মানে একটা অরবিটালে যে দুটো ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন দুটো অবশ্যই একটা যদি পজিটিভ হয় আর একটা অবশ্যই নেগেটিভ হবে, অর্থাৎ প্রতি অরবিটাল সর্বোচ্চ এখানে মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস হাফ স্পিন বিশিষ্ট দুটি ইলেকট্রন থাকে, অর্থাৎ এখানে মাইনাস হাফ প্লাস হাফ, এখানে মাইনাস হাফ বোঝানো, এখানে মাইনাস বলতে বোঝানো হচ্ছে ক্লক ওয়াইজ আর এখানে প্লাস বলতে বোঝানো হচ্ছে এন্টি ক্লক ওয়াইজ, ঠিক আছে, এটাকে প্রকাশ করা হয় এই যে এস অরবিটের স্পিন কে প্রকাশ করা হয় এভাবে, আর এখানে লেখা হয় দেখো যখন সংক্ষেপ লিখবো তখন লিখবো হচ্ছে এভাবে, দেখো এখানে এরকম ভাবে লেখা হয় আর নিচেরটা লেখা হয় এভাবে উল্টা করে ওয়ান আর লেখা হয়। আচ্ছা এখন আমরা দেখবো ডি অরবিটের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, ডি অরবিটাল সেটা আমরা একটু বের করি, ডিম অরবিটাল মানে হচ্ছে এল এর মান কত, টু, ডি অরবিটাল মানে এল এর মান হচ্ছে টু, তাহলে এখানে ইলেকট্রন কয়টা হবে আমাদের যদি বের করতে বলে যে ডি অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তাহলে এর মান যদি টু হয় তো এম এর মান হবে কত, মানে প্লাস মাইনাস টু, অর্থাৎ প্লাস মাইনাস টু মানে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু, এখানে দেখা যাচ্ছে পাঁচটা ইলেকট্রন, এটাকে যদি আমরা প্রতিটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে তাহলে হবে 10টা ইলেকট্রন, তাহলে ডি অরবিটে থাকে ইলেকট্রন টোটাল 10টা, এখানে আমরা ডি অরবিটে ওই হিসাবটা দেখিয়েছি তোমরা এটা বুঝতে পারবো আশা করি। আচ্ছা এখন আসলে হচ্ছে আমরা বেসিক্যালি যে ক্লাসের জন্য আমরা এটাকে রিপিট করলাম, অনেকে হয়তো ক্লাসে ছিল না বা মনোযোগ ছিল না, একবার আলোচনা করে নিলাম, এর জন্য আমরা আলোচনা করব হচ্ছে আপ বাউ নীতি। স্যার এটা ভালো করে বুঝাইছেন। আচ্ছা আফ বাউ নীতি মানে হচ্ছে শব্দের অর্থ, এটা জার্মান শব্দ, এটা কোনো বিজ্ঞানীর নাম না, এটা হচ্ছে আফ বাউ মানে বিল্ডিং আপ, বিল্ডিং আপ মানে ধাপে ধাপে তৈরি হওয়া আর কি, ধাপে ধাপে গঠন হওয়া। তো যেমন ধরো সোডিয়ামের মোট ইলেকট্রন আছে 11টি, সেল কয়টা, তিনটা, সোডিয়ামের সেল কয়টা, তিনটা, সোডিয়াম যদি 11টা হয় ইলেকট্রন তাহলে প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টা, আর তৃতীয় কক্ষপথে হচ্ছে 3টা, তাহলে কক্ষপথ কয়টা, একটা দুইটা তিনটা, এক দুই তিন, তাহলে সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3, তার মানে তার 3টা কক্ষপথ থাকবে, তাহলে এন এর সর্বোত্তম সর্বোচ্চ মান কত, 3। কোকুমনি ডিস্টার্ব হয়, কোকুমনি কোকুমনি মিউট করে কথা বলো বাবা, বাইরে কথা বললে, তুমি বাইরে কথা বলতেছো মিউট করে কথা বলো, আর আমাকে কিছু জিজ্ঞেস করার থাকলে আমাকে কথা বলতে,
জুনিয়া আক্তার মিউট করো, জুনিয়া আক্তার আনমিউট করা আছে। জুনিয়া মিউট করে ফেলো বাবা। আচ্ছা তাহলে এখন আব্বাও নীতিটা কি আমরা একটু বুঝাচ্ছি তোমাদেরকে। দেখো দেখো যেহেতু এন এর মান হচ্ছে থ্রি, কাজে এল এর মান কি হবে ওয়ান টু থ্রি, অর্থাৎ এখানে সরি জিরো ওয়ান টু, জিরো হচ্ছে এস, আর হচ্ছে ওয়ান হচ্ছে পি, ডি হচ্ছে টু অরবিটাল। এটা হচ্ছে এই অরবিটাল গুলোতে আমার ইলেকট্রনটা উপস্থিত থাকবে। আমরা এস অরবিটাল শেপটা এরকম, পি অরবিটালটা এরকম, ডি অরবিটালটা এরকম, এটা ধাপে ধাপে গঠিত হবে কিভাবে। এখন এই 11টি ইলেকট্রন অরবিটাল গুলোর মধ্যে কোথায় আগে প্রবেশ করবে এবং কোথায় পরে প্রবেশ করবে এর উত্তর পাবো আব্বাও নীতিতে। অর্থাৎ সে কি করবে, প্রথমে এই যে জিরোটাতে প্রবেশ করবে, তারপরে ওয়ানটাতে, তারপরে টুটাতে, অর্থাৎ একটা একটা করে ধাপে ধাপে সে কম শক্তি স্তর থেকে শুরু করে আস্তে আস্তে বেশি শক্তি স্তরে ইলেকট্রনটা প্রবেশ করবে। এই জন্য আব্বাও নীতি হচ্ছে যে পরমাণুতে ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চ ক্রমানুসারে প্রবেশ করবে, অর্থাৎ শক্তির উচ্চ ক্রমানুসারে প্রবেশ করবে। অর্থাৎ প্রথমে নিম্ন শক্তি স্তরে অরবিটালে যাবে এবং পরে উচ্চ শক্তি স্তরে অরবিটালে প্রবেশ করবে। তাহলে এখানে দেখো তিনটা অরবিটাল আছে, এখানে সর্বনিম্ন শক্তি স্তর হচ্ছে এস, তারপরে পি, তারপরে ডি। অর্থাৎ তুমি যে ইলেকট্রন গুলো তোমার কাছে আছে তুমি যখন এটাকে সাজাইবা তখন প্রথমে এস অরবিটালে দিতে হবে, তারপরে পি অরবিটালে, তারপরে ডি অরবিটালে। এই যে ক্রমান্বয়ে সাজানো আগে জিরোতে, তারপর ওয়ানে, তারপর টুতে, এই যে মানে তোমার ইলেকট্রন সমূহকে যে প্রথমে নিম্ন শক্তি স্তরে অরবিটাল পরে উচ্চ শক্তি স্তরে অরবিটাল প্রবেশ করবে, এটাই হচ্ছে আব্বাও নীতি। অর্থাৎ প্রথমে ধাপে ধাপে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনটা প্রবেশ করবে, এটাই হচ্ছে আমার আব্বাও নীতি। বুঝাতে পারলাম? আচ্ছা এখানে আমরা কিছু করেছি এটা বোঝার জন্য। দেখো অরবিটালের শক্তি নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এন প্লাস এল। এটা কালকে আলোচনা করেছিলাম, আমি আবার একটু আলোচনা করছি।